মানে কারো কথা কারো জীবনী কে কোন গাছের জীবনী কে নিয়ে লেখা সেটাই হচ্ছে মানেটা খুব ভালো জীবনের কারবার যেমন আমার ব্যবসা আছে তাকে বুঝাতে হবে আর ছবি মানে কি ভেঙে দিলেই হবে যেন মানুষের কথাবার্তা না ছবি এটা নয় বীর্যবান হও মানে কি উৎকৃষ্ট জিনিস যেটা শরীরটাকে সেটাকে নষ্ট করা মানে শরীরটা শেষ আর বলিয়ান হও মানে কি তোমার বল যদি থাকে তুমি কর্ম করো তাই তো বলে মানুষের পাশে যদি মানুষের সেবা করাই তো আমি বলিনি আমার দেবতাকে পূজা করতে আমি না বলিনি তো করবে তুমি কখন করবে এই যে আমি জানা হোক আর যে জানা যত কোটি টাকা দেব সে পয়সাটা কোথা থেকে পাবে হ্যাঁ তোমার মতো গরিবের তোমার মতো মানুষের গলা টিপে তার মুখ দিয়ে রক্ত বের করা পয়সায় দান করে তুমি নাম পাচ্ছ সেই মানুষটা কি আমাকে বুঝিয়ে দাও আজকে ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ঢালতিছে আর নোটবন্দি করতেছে বলতো যে সরকার নোটবন্দি করছি সে কত খাচ্ছে যেগুলো ব্যাংকের মানে ভোট গেটে চাকরি করে তাদের গাড়ি বাড়ি হয়ে যাচ্ছে আজ যে পঞ্চায়েত হচ্ছে তার গাড়ি বাড়ি হচ্ছে তারা কি মানুষের সেবা করতে আসছে তাহলে রাজনীতির এত উত্তাল হতো নি পঞ্চায়েত প্রধান হওয়া নেশা জাগত নি মন্ত্রী হওয়া নেশা জাগত নি যে যত সব প্রমাণ করে দেখতো আমি মানুষের সেবা করি হ্যাঁ সেবা করেছে আমার জানা দেবেন দাস আর যে সংসার করেনি মানুষের জন্য ভেবেছে রাজনীতিকে রাজার মতো পালন করে গেছে যার গায়ে কালিমা লেপন করার ক্ষমতা ছিল একটা লোক আমার এলাকায় অনেকে রাজনীতি করে দেবেন দাসের পায়ের যোগ্য লোক তার একটা লোকের যোগ্য লোক আর সিপিআই ছিল বলে যে কটা ভালো নেতৃত্ব সিপিএম এতদিন রাজত্ব করেছিল ইন্দ্রজিৎ উক্তের মতো এত ভাষা সম্পন্ন এত বুদ্ধিমান জীব জ্যোতি বসু ছিল কূটনীতিবিদ ছিল জ্যোতি বসু বলে এত বছর টিকেছে ওপর থেকে বলছি মাসা লাগে হ্যাঁ আর নিজের ভাষণ দিচ্ছি আমি মানুষের সেবা সেটা রাজনীতি রাজার নীতি হবে গরিবকে পালন পোষণ তবে সে রাজা রাজা মানে কি শুধু যুদ্ধক্ষেত্রে যুদ্ধ কখন করবে কোন বিদেশি আক্রমণ করলে তখন হবে যুদ্ধ আর আমাদের যুদ্ধটা কি হচ্ছে তো ভাই ভাই মরা স্বামী স্ত্রী মরা আত্মীয় স্বজনের বিচ্ছেদ এটাই কি রাজনীতি আমি বললে আমার দলের নেতারা বা অনেকের গায়ে লেগে আজকে আমার স্কুলটা সর্বনাশ হলো হরি না ওই পয়সা খাওয়ার লোক এরকম একটা স্কুল বন্ধ হয়ে যাবে আর দেখে আসবে যা পয়সাও খাচ্ছে তারা স্কুল গুলো গড়েছে হ্যাঁ আমার এখান থেকে বাইরে থেকে ছেলে পড়তে যাচ্ছে হয় না একদম কি জিনিস আছে আমার দেশের মাস্টাররা এখান থেকে এই যে জয়ন্তী দিয়েছিল হেডমিস্ট্রেস সুকুমার চক্রবর্তী স্ত্রী সে ছিল ভেমল স্কুল হেডমিস্ট্রেস আমার কৃষ্ণ পাত্র মধু পাত্রের স্ত্রী ছিল সেখানে ইংলিশের টিচার আমার দেশের মাস্টার বাইরের ছেলে সেখানে পড়ছে কেন আমার দেশের মাস্টার কি আমার স্কুল করতে পারে করতে দিব নি করবো নি এই মানসিকতা শুধু নোট আমি আমার জেনারেশনটাকে দেখি আমার আত্মীয়কে দেখি অন্য তাহলে আমরা কি মানুষ হ্যাঁ এই যে কালকে যে ছেলেটা বিপদে পড়ে কোনো একটা ল্যাটিন ডিস্টার্ব করে সারাদিনের মজুরি রাজমিস্ত্রি কুর্নি ছোট মানে 400 টাকা আমি তাকে 150 টাকা চেয়েছি সে 200 টাকা আমাকে নিয়ে গেছি একে বলে সেবা আমি যদি ভাবি এই জামাটা পরিবর্তে আরো একটা উন্নত মানের গলা টিপে দিয়ে কি করলাম না আমার এখানে একটা অনুষ্ঠান হচ্ছে
আমি 5000 দিয়ে দিলাম। কে দিচ্ছে? কালিজানার মতো একজন হাঁকা ঘরের লোক 5000 দিচ্ছে, কিন্তু যার 10 বিঘা জমি আছে সে দেয়। তার মানে কি? আমি কোথা থেকে পয়সা রাখি? আমার শ্রমটা যদি সৎভাবে হয়, সৎভাবে দেই, আমার বুঝবে। বিবেকানন্দ বলছে সেটাই সঠিক। বসে বসে বক্তৃতা লেকচার ঝেড়ে চলে গেলেন, হবে কর্ম করে। খুব জোর হাঁটলি 1200-1400 টাকা দুধে যাচ্ছে, পরিশ্রম করছে, নোংরা খাচ্ছে। ওরা একটু বেশি পয়সা দিল, পয়সাটা কি করলো জানো তো? এখান থেকে বেরিয়ে চলে গেল, নেশা ভান করে। এখান থেকে গিয়ে আমি আমার একটা অন্য কাজের প্রোগ্রাম বাড়াগড়া দিতে গেছি, দেখি অঙ্কুর হোটেলে মানতে পারে না। তারা কি পয়সাটা সৎভাবে আয় করে? আর এটা বললেই খারাপ, ফুটে গেট ডুম। এটা হচ্ছে আসল ঘটনা। আমার যে আমার ছেলের জন্য কত লড়লাম আমি, সেই আমার ব্যবসা 3 মাস বন্ধ করালো। উঠে পড়ে কি করলো জানো বাবু? তাহলে সৎভাবে চলার কোনো মূল্য নেই। আজকে আমার যে ছেলেটা মারা গেল না, অ্যাকচুয়ালি আমার এই নিজের অপদার্থতা। যেমন জোয়ারে গা ভাসছে মানুষ, আমার অসুখের দিনে 5000 ঢেলে চিকিৎসা হতে পারে। তোমাকে আমি বলি, আমি ছেলেটা কিছু কাজ করি, কিন্তু আমি আমার বিপদে যতগুলা পড়েছি আমার কাছে মানুষ চায় শুধু বাড়তি খরচা করতে যখনই সংসার। কত হচ্ছে তুমি কি আমার থেকে কি বেশি হিসাব রাখতে পারবো? হিসাব রাখতে পারবো পারবো কবার বিস্কুট খেয়েছো বলো? বিস্কুট যা কালকে গেছি, কালকে পরশু দিন দাও নি? না পরশু দিন মনে হয় ওটা 4টা 4 2টা বিস্কুট আছে।